উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুভ একাদশীর দিন হরি সংকীর্তন করা সর্বশ্রেষ্ঠ সাধনা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনে প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকে শুভ একাদশীর দিনে সেই হরি সংকীর্তনের সঙ্গে যুক্ত হতে পেরে আমার পরম সৌভাগ্য, আর আপনাদেরও আজকের দিনটা শুভ দিন। কারণ একাদশীর দিনে আজকে কর্ণে হরি কথা প্রবেশ করছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই আমি শুরু করেছি যে গান, এটা চৈতন্য ভাগবতের অংশ বিশেষ। সেইখানে বলা হলো শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। হরি বাসর মানে কি? আমরা সাধারণ বাঙালিরা বাসর বলতে আসর বুঝি। অনেকে বলে না আমাদের গ্রামে হরি বাসর আছে, মানে কীর্তনের আসর আছে, এইটা সে বুঝাতে চাইছে। যখন বলতে চাইছে আমার গ্রামে হরি বাসর আছে, তার মানে সে বলতে চাইছে যে আমার গ্রামে কীর্তনের একটা আসর আছে, সেখানে নিয়মিত কীর্তন গান হয়, ভক্তগণ আসেন, যান, গান করেন, গান শোনেন। বাসর মানে সে আসর বুঝাচ্ছে। কিন্তু আসর আর বাসর এক জিনিস নয়। আসর মানে গান বাজনা করার বা যে কোনো শিল্প প্রকাশ করার মঞ্চ বিশেষ। মঞ্চ যদি না থাকে আসন বিশেষ। যেমন এখানে মঞ্চ নেই কিন্তু আসন আছে। আর একটু কমাতে পারো মাইকটা, আওয়াজ হচ্ছে। তুমি এই যে মনিটারগুলো একটু কমিয়ে বাইরেগুলো বাড়াতে পারো, তাতে অসুবিধা নেই। মনিটার কমালে আওয়াজটা কমে যাবে। তাহলে আসর মানে কি? আমরা জানি আসর মানে গান বাজনার আসন, মঞ্চ না থাকলে আসন। কিন্তু হরি বাসর মানে অন্য জিনিস। হরি বাসর মানে কীর্তনের আসর নয়। বাসর শব্দের অর্থ হচ্ছে বার, যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। এক একটা গ্রহের নামে নামে এক একটা বার হয়েছে। সোম মানে চন্দ্র, চন্দ্রের দিন যেটা সেটা হচ্ছে সোমবার। সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তারপরে মঙ্গলের দিন যেটা সেটা মঙ্গলবার, বুধের দিন যেটা সেটা বুধবার, বৃহস্পতি একটা গ্রহ তার বার যেটা সে বৃহস্পতিবার, শুক্র একটা গ্রহ তার যেটা বার সেটা শুক্রবার, তেমনি শনি একটা গ্রহ আজকে সেটাও একটি গ্রহের বার। রবি মানে সূর্য, সূর্যের যে দিন সেটা রবিবার। তার মানে যে গ্রহের যে দিন সেটাকে বলা হয় বার। বাংলায় বলি বার, সংস্কৃতে বলে বাসর। আমি যদি বলি আজকে শনিবার, সেটা সংস্কৃতে হবে অদ্য শনিবাসর। বাংলায় হলে বার হয়, সংস্কৃতে হলে বাসর। দেখবেন আনন্দবাজার পত্রিকা যারা কেনেন, রবিবারের যে বিশেষ একটা সংখ্যা থাকে সেইখানে মাথায় লেখা থাকে রবি বাসরীয়। আনন্দবাজার যাদের বাড়িতে আছে তারা দেখবে রবিবারে পেপারের মাথায় লেখা থাকে রবি বাসরীয়। তার মানে রবিবারের জন্য সেটা স্পেশাল একটা পেপার। তাহলে হরি বাসর মানে কি হবে? রবি বাসর মানে যদি রবির বার হয়, তাহলে হরি বাসর মানে হরির বার। হরি মানে শ্রীবিষ্ণু। শ্রী বিষ্ণুর জন্য যে দিনটা নির্ধারিত সেই দিনটাকে বলে হরি বাসর। আমরা যে ভাবি যে হরি বাসর মানে কীর্তনের আসর, সেটা কিন্তু নয়। একাদশীর দিনটা হচ্ছে হরির নির্দিষ্ট দিন, সেই জন্য একাদশীর দিনটাকে বলে হরি বাসর। আমাদের পরম সৌভাগ্য যে সেই একাদশীর তিথিতে আমরা ভগবানের স্মরণ মনন করতে পাচ্ছি, তার লীলা শুনছি, তার গুণগান শুনছি, তার তত্ত্বকথা শুনছি। তাহলে বাসর মানে বার, হরি বাসর মানে হরির বার। হরির বারটা কবে পড়বে? বলছে শনির
যেদিন বার সেদিন শনিবার হলো, চন্দ্রের যেদিন বার সেদিন সোমবার হলো, মঙ্গলের যেদিন বার সেদিন মঙ্গলবার হলো, তাহলে হরির বারটা কোন দিনে? বলছে যেদিনকে একাদশী পড়বে সেদিনই হরির বার। মজার ব্যাপারটা হচ্ছে এই, মনে করুন একটা হাই স্কুল, স্কুল দিয়ে বোঝালে বাচ্চাদের বসতে সুবিধা হয়, একটা মনে করুন হাই স্কুল, সেখানে হেডমাস্টার মশাই বসেন চেয়ারে, হেডমাস্টার মশাই চেয়ারে অন্য কেউ বসে না, হেডমাস্টার মশাই বসে। কিন্তু যদি কোনোদিন শিক্ষা মন্ত্রী এসে ওই স্কুলে হাজির হবে, তখন হেডমাস্টার বসে থাকবেন আর শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থাকবেন, সেটা কি ভালো দেখা যাবে? তাতে স্কুলের কোনো স্যাংশনই হবে না, দুদিন পরে বরং স্কুলটা বন্ধ হয়ে যেতে পারে। যে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থাকলেন আর হেডমাস্টার বলেন আমি জীবনে কোনোদিন চেয়ার ছাড়িনি, আজকেও আমি চেয়ার ছাড়বো না, সেটা হয় কখনো? যখনই শিক্ষামন্ত্রী এসে হাজির হবে তখন হেডমাস্টারের যে চেয়ার সেই সিংহাসনটাও তিনি ছেড়ে দাঁড়িয়ে থাকবেন, শিক্ষামন্ত্রী সেখানে বসবেন। হেডমাস্টার মশাই মন্ত্রীকে বলবেন আসুন স্যার আপনি বসুন, আমার চেয়ারে আপনি বসুন, কারণ আজকে আপনার সম্মানটাই সব থেকে বড় সম্মান, যদি আপনার জন্য আমার স্কুলটা আরেকটু ভালো হবে। তাহলে হেডমাস্টার মশাইয়ের চেয়ার যেমন ছেড়ে দিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে হয় যদি তিনি এসে যান, ঠিক তেমনি যে বারে একাদশী এসে যাবে, সেটা সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতি, শুক্র, শনি, যাই বার হোক, সেদিন যদি একাদশী এসে যায় সেটা হরির বার। যেমন শনিবারে যদি একাদশী হয় তাহলে সেটা শনিবার বলা হবে না, সেটা হরির বার। রবিবারে যদি একাদশী পড়ে তাহলে আর রবিবার বলার দরকার নেই, হরিবাস হয়, সেদিনকে সেটা হরিরই বার। যেমন কোন স্কুল মাস্টার কোন স্কুলে যদি হেডমাস্টারের জায়গায় মন্ত্রী এসে যায় তখন মন্ত্রী চেয়ার হয়ে যায় সেটা, ঠিক তেমনি ভাবে যেদিনকে একাদশী পড়বে সেদিনটাই হরির বার। এই একাদশীর দিন আমরা হরি স্মরণ করলে, অন্যদিন হরি স্মরণ করলে যতটা ফল হয়, একাদশীর দিন হরি স্মরণ করলে তার বেশি ফল হয়। আর যদি উপোস করে করেন তাহলে তো আরো ভালো, কিন্তু আজকালকার দিনে বিজ্ঞান বলছে যে পুরোপুরি উপোস থাকাটা খুব কঠিন ব্যাপার, আমাদের যন্ত্রপাতি এমন হয়ে গেছে আস্তে আস্তে যে তপস্যা থেকে আমরা অনেকটা সরে এসেছি, তো সেই জন্য সবসময় আমাদের একেবারে নিরঙ্গ উপোস করলে শরীর যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে শাস্ত্র কিছু বিকল্প রেখেছে, সেই বিকল্প অনুকল্প হিসেবে কোন আহার আপনি পেতে পারেন, কিন্তু লক্ষ্য আপনার উপোস, উপোস থেকে ভগবানের নাম স্মরণ করুন। একটা তো উপকার হবেই যে যত আবর্জনা আছে শরীরের মধ্যে সেই দিনটা অন্তত পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে মহাপ্রভু চৈতন্যদেব বলছেন যে শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, একাদশীর দিন হরি কীর্তনটাই বিধান, কিন্তু এমনি এমনি কীর্তন নয়, তার সঙ্গে যেন নৃত্য যুক্ত থাকে। নৃত্য যুক্ত থাকলে দুটো জিনিস হবে, এক নম্বর ভারতের যে হাজার হাজার বছর প্রাচীন শিল্প, মুনি ঋষিগণ আমাদের এই সঙ্গীত তৈরি করে গেছেন, গান, বাজনা, নাচ তিনটেই তারা ঈশ্বরের উপাসনার অঙ্গ হিসেবে করে গেছেন, শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য নয়। আমরা যদি শুধু বিনোদনের অঙ্গ হিসেবে ব্যবহার করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুনি ঋষিরা তৈরি করেছেন এই গান, বাজনা, নাচ ঈশ্বরের উপাসনা হিসেবে। যখনই তুমি বাঁশিটাকে নিয়ে কৃষ্ণের মতো দাঁড়াবে, অমনি তোমার ভেতরে যেন মনে মনে চিন্তা হয় যে শ্রীকৃষ্ণের যতগুলো গুণ ছিল তার একটা দুটো আমার মধ্যে আছে, তো যদি না থাকে তাহলে কিন্তু এই বাঁশি নিয়ে সাজাতে আমার শুধু বেকার সংসাজা হচ্ছে, আমি পারবো না কৃষ্ণের মতন সমস্ত গুণ অর্জন করতে, কিন্তু যদি একটা দুটো তার গুণ আমি অর্জন করতে পারি, শ্রীকৃষ্ণের 64টা গুণ ছিল, এই 64টা গুণ কি কি জানতে গেলে উজ্জ্বল নীলমণি গ্রন্থে পড়বেন, সেখানে পরপর একদম বলা আছে, অয়ং নেতাসুরম্যং সর্বলক্ষণানন্ত বাবদুগ সুবান্দিত্য শ্লোকে আছে, নেতা যিনি নেতা হবেন, নায়ক যিনি হবেন, সুরম্যং তার অঙ্গের সৌষ্ঠব থাকবে, সর্বসল্লক্ষণান্বিত সমস্ত ভালো লক্ষণ তার মধ্যে থাকবে, তার চুলটা ভালো হতে হবে, তার চোখটা ভালো হতে হবে, হাতটা ভালো হতে হবে, পাটা ভালো হতে হবে, সর্বাঙ্গ যেটা আদর্শ স্থানীয় যেন সেই রকম সুন্দর হয়,
তাহলে অয়ং নেতা সুরম্যাঙ্গ সর্বলক্ষণান্বিত সর্বসুলক্ষণান্বিত, এরকম ৬৪টা গুণ শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তার মধ্যে ৪টি গুণ তার একদম নিজস্ব স্পেশাল, যা বিশ্বব্রহ্মাণ্ডে আর কারোর মধ্যে নেই। সেই ৪টি গুণ কি কি? না, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য এবং গুণ মাধুর্য। এই ৪টি মাধুর্য শ্রীকৃষ্ণের একদম নিজস্ব, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য। এই ৪টি জিনিস শ্রীকৃষ্ণের নিজস্বটা আপনার আর আমার কোনোদিনই হবে না, ওটার জন্য চেষ্টা করে লাভ নেই। তাহলে ৬৪টা গুণের মধ্যে ৪টি তার নিজের থাক, ওখানে যখন আমাদের হাত দেবার কোনো উপায় নেই, কিন্তু বাকি ৬০টায় তো হাত দেবার উপায় আছে। শাস্ত্র বলছে ৫০টা গুণ মানুষ অর্জন করতে পারে, ৫০টার বেশি পারবে না। দেবতা হলে সে আরো ৫টা বেশি গুণ অর্জন করতে পারবে। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিষ্ণু, তার আরো ৫টা গুণ বেশি, ৬০টা গুণে গুণান্বিত শ্রী বিষ্ণু। মানুষের সর্বাধিক গুণাবলী হতে পারে ৫০, দেবতার সর্বাধিক গুণাবলী হতে পারে ৫৫, দেবতার মধ্যে শ্রেষ্ঠ শ্রী বিষ্ণু তার সর্বাধিক গুণাবলী হতে পারে ৬০। শ্রীকৃষ্ণের ভিতর সেই ৬০টি গুণ প্লাস শ্রীকৃষ্ণের নিজের ৪টি। তাহলে এই ৬৪টা গুণের মধ্যে যদি ৪টি গুণ কৃষ্ণের নিজের, ওখানে আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। ৫টা গুণ শ্রী বিষ্ণুর, ওটাও আমার হাত দেওয়ার ক্ষমতা নেই। আরো ৫টা গুণ দেবতাদের, সেখানেও আমি হাত দিতে পারবো না, দেবতা তো নই আমি তো মানুষ। তাহলে বাকি যে ৫০টা গুণ থাকলো মানুষের জন্য নির্দিষ্ট, একটু চেষ্টা তো করে দেখা যেতে পারে যে জীবনে একটু সৎ হতে পারি কিনা, জীবনে একটু সাধু সঙ্গ করতে পারি কিনা, একটু সাহিত্য সঙ্গীত চর্চা করতে পারি কিনা, একটু দর্শন শাস্ত্র চর্চা করতে পারি কিনা, একটু সমাজ সেবা করতে পারি কিনা, একটু দেশের সেবা করতে পারি কিনা, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বড় হবার একটু পথ দেখাতে পারি কিনা। এই ৫০টা গুণের মধ্যে কয়েকটাও যদি আমি অর্জন করতে পারি, তাহলে জানবো আমার এরকম বাঁশি ধরে দাঁড়ানো সার্থক। তাই কোন নৃত্যশিল্পী যখনই বাঁশি ধরে দাঁড়াবেন, তিনি মোটেই নিজেকে কৃষ্ণ ভাববেন না, কারণ কৃষ্ণের ৬৪টা গুণ আছে, তার জীবনে সম্ভবই নয় ৬৪টি গুণ অর্জন করা। তিনি নিজেকে কৃষ্ণের দাস অনুদাস ভাববেন, কিন্তু বাঁশি ধরবেন কেন? নয় বংশীধারীর মতো গুণ কিছু যেন অর্জন করতে পারে। ৫০টা আমার জন্য নির্ধারিত আছে, ওই ৫০টাই আগে হোক না, তারপর হয় হবে না হবে না হবে। এই জন্য নৃত্য আমাদের মুনি ঋষিরা দিয়েছেন, যে নাচ শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, বাজনা শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে, গান শিখলেও সে যেন ঈশ্বরের সেবা করতে পারে। এবার আমরা সেটাকে মনোরঞ্জন হিসেবে দেখছি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই মুনি ঋষি বলেছেন, গানের সঙ্গে নাচ হলে, নাচের সঙ্গে যদি অভিনয় হয়, তাহলে পরিপূর্ণতা লাভ করে। তাই চৈতন্যদেব বললেন, একাদশীর পুরো রাতটা তোমরা কাটাবে কি করে? কীর্তনের সঙ্গে যেন নৃত্য থাকে, নৃত্য যেন বহিরঙ্গ নৃত্য বা কুরুচিপূর্ণ নৃত্য না হয়, একটু শাস্ত্রীয় নৃত্য যেন হয়। শাস্ত্রীয় নৃত্য যদি না জানো, সবাই যে শাস্ত্রীয় নৃত্য জানবে তার নয়, কে কত্থক শিখবে আর কে এখন ভরতনাট্যম শিখবে আর কে কুচিপুড়ি মণিপুরি শিখবে, সবাই শিখে নাচবে তা নয়, কিন্তু যতটুকু নাচবে তার মধ্যে যেন ভদ্রতা বজায় থাকে। যেটুকু তুমি পারো তাই করো না, কিন্তু ভদ্রতা বজায় রেখে যেন কীর্তনের আসনে নাচবে। কারণ নাচের লক্ষ্যটা কি? নাচের লক্ষ্যটা হচ্ছে ঈশ্বরের সেবা। নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, নৃত্য আরম্ভিলেন প্রভু, জগৎ জগতের নাচন ভুলাবে বলে নৃত্য আরম্ভিলে,
মায়ার নাচন ভোলাবেন বলে নিত্য আরম্ভিলে মায়ার নাচন। একাদশীর দিন কীর্তন চলছে, সেই সময় যদি কেউ হাত তুলে হরি বল বলে নাচতে পারে, তার চোখের সামনে যত সুন্দরী নায়িকাই নাচুক তার দৃষ্টি যাবে না। যদি একাদশীতে কীর্তনের মধ্যে কেউ হাত তুলে নাচে, কারণ যে নাচছে একাদশীর কীর্তনের সঙ্গে হাত তুলে তার দৃষ্টি আলাদা, তার দৃষ্টিটা হচ্ছে ঈশ্বরের সেবা করার জন্য। এবার তার সামনে যদি ভিডিওতে একটা নায়িকার নাচ শুরু করে দেওয়া হয়, সে কিন্তু তখন চোখ বন্ধ করে নাচবে দরকার। অন্ধকার ঘরে যদি আপনি একটা মোবাইল চালিয়ে নায়িকার নাচ দেখেন, আধ ঘন্টা থেকে তিন ঘন্টা হয়ে যেতে পারে, কিছু করার নেই। কারণ আমাদের মধ্যে পশুত্বও তো থাকে, আমরা শুধু মানুষ নই, মানুষের মধ্যে আমাদের পশু স্বভাব লুকিয়ে থাকে। সেই জন্য অন্ধকার ঘরে যদি আধ ঘন্টা নায়িকার নাচ দেখেন, ওই আধ ঘন্টাটা তিন ঘন্টা দেখতে ইচ্ছে হবে। কিন্তু এত আলো জ্বলছে যেখানে, সেখানে একাদশীর হরি সংকীর্তন, তার মধ্যে যদি আপনি হাত তুলে হরি বল বলে নাচেন, সেখানে যত বড়ই নায়িকার নাচ আপনি মোবাইলে দেখুন, ওদিকে আপনার দৃষ্টি যাবে না। এই মায়ার নাচন ভুলাইতে নৃত্য আরম্ভিলে, এই মায়ার নাচন ভুলাইতে নৃত্য আরম্ভিলে, মায়ার নাচন ভুলাইতে প্রেমময় গৌর আমার, মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে মায়ার নাচন ভুলাইতে আরম্ভিলে আরম্ভিলেন প্রভু নিত্য আরম্ভিলেন প্রভু জগ বরণ করো, বরণ করো। যারা একাদশীতে অংশগ্রহণ করছে, গানে হোক নাচে হোক বা নাচ গান না পারে দেখে শুনে হোক, যে গান শুনছে যে নাচ দেখছে তাকেও বরণ করো। কারণ শিল্প যে প্রকাশ করে তারও যতটা গুরুত্ব, শিল্পকে যে উৎসাহ দেয় তারও ততটাই গুরুত্ব। উৎসাহ দেওয়ার মানুষ যদি না থাকে তাহলে শিল্প তো পড়ে পড়ে মার খাবে। তাই যে গাইছে তাকেও বরণ করো, যে নাচছে তাকেও বরণ করো, যে গান শুনছে তাকে বরণ করো, যে নাচ দেখছে তাকেও বরণ করো। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা গো, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, শ্রীচন্দন মালা। মালা পরালে, মালা পরালে মনের জ্বালা ঘুচাইতে, মালা পরালে ওগো মনের জ্বালা ঘুচাইতে, মালা পরালে মনের জ্বালা ঘুচাইতে, মালা পরালে মনের জ্বালা ঘুচাইতে, মালা পরালে মনের জ্বালা। কয়রকমের জ্বালা হয়? জ্বালা যন্ত্রণার ভাগ কয়টি? শাস্ত্র বলছে তিনটি। মনের জ্বালা ঘুচাইতে কি কি? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে, মনের জ্বালা ঘুচাইতে মালা পরালে। সবার একটু ব্যাখ্যা করে দিই, সবাই তো বুঝবে না।